ক্ষমতায় আসতে পারলে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করে দেবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা যাতে আর ক্ষমতায় আসতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় সময় বিকেলে লন্ডনের হোটেল ম্যারিয়টে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় আগামীতে স্মার্ট বাংলাদেশ করতে সবার সহযোগিতা চান সরকার প্রধান। ফারফ্রেজার রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সফরের শেষ দিনে কর্মসূচি হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যুক্তরাজ্য ছাড়াও আশপাশের দেশ থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন, আসেন নানা পেশার সাধারণ মানুষও। সংবর্ধনায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের কর্মের ফলে বিএনপি জামায়াতকে যেমন আগেও প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ, তেমনি করবে আগামীতেও। গোটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, বাংলাদেশের স্বাধীনতার চেতনা নষ্ট করেছে। মানি লন্ডারিং মামলা, দুর্নীতির মামলা, এবং তার মামলায় তো আমেরিকার FBI সাক্ষী দিয়েছে বাংলাদেশের দেশে। আমি এটাই বলতে চাই যে আজকে আমাদের ভোট চোর বল বলার সাহস পায় কোথায়? ভোট চোরের বাচ্চা ভোট চোর বলে কিভাবে? দলের সভাপতি বলেন, আওয়ামী লীগ দেশ ও মানুষের উন্নয়নের রাজনীতি করে, তা আগামী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান শেখ হাসিনা। দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে, দেশের মানুষকে বঞ্চিত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা অন্তত আমার নেই, থাকবে না কোনোদিন। আওয়ামী লীগ ভোট চুরি করে আসে নাই, আওয়ামী লীগ মাটি ও মানুষের থেকে তাদের অধিকার আদায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় গেছে, কখনোই ক্ষমতা দখল করে বা চুরি করে ক্ষমতায় আসে নাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য টানা 15 দিন সফর শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের মুখে 30 মার্চ পদত্যাগে বাধ্য হয়েছে। মারফ রেজা, RTV।